সমস্ত খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের এই শুভ অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ক্রীড়াবিদ। পঞ্চম শ্রেণী থেকে শুরু করে নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ এবং দ্বাদশ, এবং যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এলাকার কৃতি ছাত্রছাত্রীদের এবং প্রাথমিক স্তরেও যারা কৃতিত্বের সঙ্গে তাদের সফলতা পাচ্ছে, তাদেরকে আমরা আমাদের এই রায়বাড় আমরা সবাইয়ের পক্ষ থেকে তাদেরকে সম্বর্ধনা দিচ্ছি। সাথে সাথে এলাকার যারা গুণীজন সুধীজন, সেই গুণীজন সুজিতদেরকে আমরা আমাদের এই রায়বাড় আমরা সবাইয়ের পক্ষ থেকে তাদেরকেও সম্বর্ধনা জানাচ্ছি। এবং বর্তমান ভারতের এই পরিস্থিতিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যাতে করে সকলে মিলেমিশে থাকতে পারি, তার জন্যই আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি সভা। ভারতের ঐতিহ্যকে রক্ষা করাই আমাদের মূল কাজ, ভারতের সংবিধান মেনে যাতে করে আমরা চলতে পারি এবং আগামী প্রজন্ম যাতে করে সঠিক দিশা পায়, সেই জন্যেই আজকে এই গুণীজনদের অনুষ্ঠানকে সামনে রেখে আমরা বাচ্চাদের মধ্যে দিয়ে তাদের কর্ণপ্রহারে আমরা পৌঁছে দিতে চাই যে আগামী দিনের ভবিষ্যৎ তোমরাই, তোমরা সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করো, দেশকে ভালোবাসতে শেখো, এবং তোমরা তোমাদের অভিভাবকদের এবং যারা সমাজের বিশেষ মানুষ এবং সর্বশ্রেণীর মানুষদেরকে যে যেমন সম্মানের তাকে তেমন সম্মান তোমরা প্রদান করো। স্যার আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম সৈয়দ এহতেশাম মামুন। এখানে আমি সঞ্চালক হিসেবে উপস্থিত হয়েছি। প্রতি বছরই এই আমরা সবাই রায়বাড় গ্রামের মানুষেরা আমাকে আহ্বান করেন, আমি সেই আহ্বানে সাড়া দিয়ে এখানে এসে থাকি। ওকে, আপনাকে বলো কলকাতার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। ধন্যবাদ, আমিও ধন্যবাদ জানাই আজকের এই বলো কলকাতা এই চ্যানেলকে। ধন্যবাদ সকলকে, সালাম জানিয়ে এই মহতি অনুষ্ঠানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থানে আমরা গ্রামবাসী এই কমিটির কাছে আমরা সাড়া দিয়ে এখানে সকলে উপস্থিত হয়েছি। এই মহতি অনুষ্ঠান যেন যুগ যুগ ধরে এই রায়বাড় গ্রামের সমস্ত গ্রামবাসী পালন করে থাকেন, এবং এই মহতি অনুষ্ঠানের জন্য আমরা সকলকেই আমার পক্ষ থেকে সালাম নমস্কার জানিয়ে আমি এখানেই শেষ করছি। আমার নাম এস কে মহিউদ্দিন। ধন্যবাদ আপনাকে বলো কলকাতার তরফ থেকে। আপনাকেও আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। ভালো করে বলে যান।